ওয়েলকাম গাইস, আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমি মোহাম্মদ মুজাফফর হোসেন, ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে। ট্রাক্টর ফাল ফিটিংস একটি পাওয়ার টিলার, ট্রাক্টর ফাল ফিটিংস এই পাওয়ার টিলারে আজকে চলে আসলাম চাষ করার জন্য। দ্বিতীয় দিন বা দ্বিতীয় চাষ এটা, কলার মাঠে কীভাবে চাষ করতেছি। কাল এর আগে চাষটা দিয়েছিলাম, এক চাষ লং ভিডিও হয়ে যাওয়ার কারণে একসাথে ভিডিওটা দেইনি, এই কারণে দ্বিতীয় ভিডিও এটা আমার, দ্বিতীয় চাষে দ্বিতীয় ভিডিও। তো আশা করি অবশ্যই যদি কোনো কিছু জানার থাকে এই বিষয়ে, ট্রাক্টর পাওয়ার টিলার বিষয়ে কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং কি এই আপডেট পাওয়ার টিলার বিষয়ে, এই আপডেট পাওয়ার টিলার বিষয়ে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেন ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন। আশা করি যিনিরা সাবস্ক্রাইব করেননি এখনও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশান অন করে রাখবেন যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান যায়। হ্যাঁ, ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। দেন ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিও দেখে থাকুন। কীভাবে কলার মাঠে চাষ করতে হয় বা চাষ করতেছি আমি, এটি আমার একটি আপডেট পাওয়ার টিলার। হ্যাঁ, আঠারোটা ফাল ফিটিংস করা আছে আমার এই পাওয়ার টিলারে, নতুন একটা আপডেট সিস্টেম। এর আগে কখনো এরকমটা হয়নি, যদিও কেউ আপলোড দেয়নি ভিডিও, আমি প্রথম দিতেছি আপলোড এই ধরনের সিস্টেমে ভিডিও। অনেকজন ভাই কমেন্ট করতেছে যে এটা নরম মাটি বিধায় ভালো চাষ হচ্ছে। না ভাই, যদি মাটি ধুলা উড়ে যতই শক্ত হোক না কেন, যতই শক্ত হোক না কেন, প্রথম চাষটা যদি একটু কষ্ট হয় কিন্তু পরে চাষগুলা কষ্ট হবে না। প্রথম চাষটা একটু কষ্ট হলে বড় চাষগুলা কিন্তু কষ্ট হবে না, সাধারণ বা ভালো চাষ হয়, কোনো কষ্ট বা কোনো সমস্যা হয় না। নরম মাটির বিধাতে চাষ হচ্ছে সেরকম তাও কিন্তু না, শক্ত মাটিতে ভালো চাষ হবে এবং কি নরম মাটিতে আরও বেশি ভালো হয়। তো শক্ত মাটির প্রথম চাষটা একটু সমস্যা হয়, সেরকম একটা সমস্যা তা না, ভালো চাষ করা যায়। তবে অল মডেলের যেগুলো গাড়ি আছে এই পাওয়ার টিলারই, আগের ফাল সেট যেগুলো আছে ওগুলো কিন্তু আপনার এক চাষে এমন হয় না, এমন গভীর এবং কি চাষের ফিনিশিং এমন কিন্তু হয় না। এটাতে আপনার এক চাষে যেমন হবে, আগের ফালের সিস্টেম বা ওই ধরনের ফাল দিয়ে চাষ করতে গেলে আপনার তিনটা চাষ দেওয়া লাগবে, দুই থেকে তিনটা চাষ দেওয়া লাগবে, তারপরে এর সমতুল্য হবে, নাহলে কিন্তু এর মতো ফিনিশিং হবে না, এর মতো গুঁড়া হবে না। এটা দিয়ে ভালো ফিনিশিং হয় এবং কি গভীরও চাষটাও গভীর করা যায়। প্রথম চাষটা যদি একটু কষ্ট হয়, দ্বিতীয় চাষের পর থেকে কিন্তু চাষ গভীর করা যায়, 5-6 ইঞ্চি চাষ গভীর করে দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। এবং কি নতুন এটা আপডেট অবশ্য, ট্রাক্টর ফাল ফিটিংস একটি পাওয়ার টিলার, আপডেট একটি পাওয়ার টিলার, মাশাআল্লাহ চাষ অনেক ভালো হয়। দেন ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। দেন ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। তবে জানা থাকলে, কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানাবেন। অনেক ভাইজন কমেন্ট করতেছে, ভাই আমি একজন ড্রাইভার মানুষ, এটা গাড়ি যদিও আমার নিজস্ব, তবে ট্রাক্টর আমি অন্যজনের চালাই, আমি একজন ড্রাইভার মানুষ। এই সিস্টেম কেউ করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সহযোগিতা করব বা পরামর্শ দেব কীভাবে করবেন। দেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আশা করি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, ধন্যবাদ।